নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য আমার আজকের রেসিপি আলুর দম। তবে এই আলুর দম কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুর দম বানানোর জন্য এখানে আমি আধা কেজি আলু নিয়েছি, আর আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু এভাবে ভেঙে নেব। আলু কিন্তু কেটে নেওয়া যাবে না, ঠিক এভাবেই ভেঙে নিতে হবে। আর আলুগুলো 70% সিদ্ধ করে নিতে হবে, এর বেশি সিদ্ধ করার দরকার নেই। সবগুলো আমি একইভাবে ভেঙে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে এতে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি আমি বেরেস্তার মতো করে ভাজব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাজা হলে আলুগুলো উঠিয়ে রাখব। প্যানে আবারও দিয়ে দিলাম সাদা তেল। এ রান্নাটায় তেলের ব্যবহার একটু বেশি করতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার সব কিছু আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। এখন এতে আমি টমেটো বাটা দিয়ে দেব। 1টা বড় সাইজের টমেটোর 1/2টা আমি বেটে নিয়েছি। এবার সব মশলা
ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। আলু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, আর এই সময় চুলার আঁচ বন্ধ করে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এবার আমি পরিবেশন করে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।